ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে সপ্রেম স্বাগত। আজকের এই পূর্ণ প্রভাতে আমরা শুনব পরম কারুণিক ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিষ্ঠিত অমীয় বাণী শ্রীমৎ ভগবদ গীতার একাদশ অধ্যায়ের 47 থেকে 53তম মন্ত্র পর্যন্ত। প্রিয় শ্রোতাবন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে অর্জুন ভীত হয়ে তারপর শ্রী ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করছেন, আপনার এই শান্তমূর্তি চতুর্ভুজ মূর্তি আপনাকে আমাকে দর্শন করান, প্রসন্ন হন আপনি। শ্রী ভগবান অর্জুনকে এখন বলতে শুরু করবেন, শ্রী ভগবান উবাচ, 47 নম্বর মন্ত্র একাদশ অধ্যায়ের, ময়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং পরং দর্শিতমাত্মযোগাত তেজোময়ং বিশ্বমনন্তমাদ্যম ইয়ন মে তদন্যেন ন দৃষ্ট পূর্বম। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, ময়া প্রসন্নেন, আমি প্রসন্ন হয়েছি, আমার দ্বারা প্রসন্ন হয়ে রূপং পরং দর্শিতম আত্মযোগৎ, আমি নিজে যোগশক্তির অর্থাৎ স্বীয় যোগশক্তির দ্বারা সামর্থ্যের দ্বারা এই পরম তেজময় রূপ তোমাকে আমি দর্শন করিয়েছি। বিশ্বম অনন্তম আদিয়ম, বিশ্বের আদি সকলের আদি এই এবং সীমারহিত অনন্তম যার কোনো পরিসীমা নেই, ইয়ন্মে তদন্যেন ন দৃষ্ট পূর্বম, আমি যে তোমাকে বিশ্বরূপ যে দেখালাম, যে বিশ্বরূপ দেখাচ্ছি, এই বিশ্বরূপ তুমি ছাড়া ন তদন্যেন, তৎ অন্যেন তুমি ছাড়া আর কেউ ন দৃষ্ট পূর্বম, কেউ আর পূর্বে এই বিশ্বরূপকে দর্শন করতে সক্ষম হননি। 48 নম্বর মন্ত্রে শ্রী ভগবান অর্জুনকে বলছেন, ন বেদ যজ্ঞ দয়ধ্যয়ন দান ন চ ক্রিয়ার ভিন তপ বিরুগ্রহ এবং রূপ শক্ক অহং নৃলোকে দ্রষ্টুং তদন্যেন কুরু প্রবীর। ন বেদ যজ্ঞ ধ্যানই ন দানই, হে অর্জুন, অর্জুনকে এখানে ভগবান সম্বোধন করলেন, শ্রী ভগবান বলছেন কুরু প্রবীর, হে কুরুবংশের শ্রেষ্ঠ পুরুষ কুরুশ্রেষ্ঠ অর্জুন, না এই যে আমার যে বিশ্বরূপ, না বেদ অধ্যয়নের দ্বারা, না যজ্ঞাদির দ্বারা, না দানাদির দ্বারা, ন চ ক্রিয়াভি এবং না অগ্নিহোত্র আদি যজ্ঞ ক্রিয়াদির দ্বারা এবং তপভি উগ্র, না উগ্র তপস্যার দ্বারা কেউ দেখতে সমর্থ হয়, এবং রূপ শক্য অহং নৃলোকে, তা আমি এই যে তোমাকে এই তোমার দর্শন যোগ্য অর্থাৎ আমি যে তোমাকে বিশ্বরূপ দেখালাম, এই বিশ্বরূপ না বেদ অধ্যয়নের দ্বারা, বেদাদি শাস্ত্র অধ্যয়নের দ্বারা, না যজ্ঞাদির দ্বারা, না দানাদির দ্বারা, না এই স্মৃতিবিহিত অগ্নিহোত্রাদি ক্রিয়ার দ্বারা, না উগ্র তপস্যার দ্বারা কেউ দেখতে সমর্থ হয়েছে, দ্রষ্টুং তদ অন্যেন কুরু প্রবীর, তুমি একমাত্র দেখতে সমর্থ হয়েছে, কেন আমি কৃপা করে তোমাকে দিব্য দৃষ্টি দিয়েছি, দিব্য চক্ষু দিয়েছি, তাই তুমি দেখতে সমর্থ হয়েছ, আর কিন্তু কেউ কিন্তু এই দিব্যরূপের দেখবা দেখার সামর্থ্য কেউ অর্জন করতে পারেনি। 49 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বলছেন, মাতে বাথা মাচ বিমোর ভাব দৃষ্টা রূপং ধর ঘর মে দৃমেদম বপে তাভিপ্রেতমান পুনস্তং তদেব মে রূপমেদং প্রপশ।
অর্জুনকে এখানে বলছেন শ্রী ভগবান, মাতে ব্যথা মাচ বিমূর ভাব। তা এই রকম আমার এই যে ভয়ানক রূপ যে তুমি দেখতে সমর্থ হলে, তা তোমার এই বিমূর ভাব, তোমার মূরত না হোক, তুমি ভয় রহিত হও, তুমি এই ব্যাপে থবি প্রীতমানা পুনস্তং তদেবময় রূপমিদং প্রপশ্য। তুমি ব্যথিত হয় না, তুমি মূরতা মূরভতা ভাব প্রাপ্ত হয় না, তোমার ব্যাকুলতাকে দর্শন করে আমি কি করছি, আমি শঙ্খচক্র গদা পদ্মধারী, আবার সেই যে চতুর্ভুজ রূপ পুনরায় তোমাকে আমি দর্শন করাচ্ছি, তদেবময় রূপমিদং প্রপশ্য। অর্জুন যা প্রার্থনা করছেন, উগ্ররূপ দেখে অর্জুন ভীত হয়ে গেছেন, প্রার্থনা করছেন চতুর্ভুজ আবার সেই বিষ্ণুমূর্তি দর্শনের। শ্রোতাবন্ধুরা, অর্জুনের কিন্তু ইষ্ট ছিল চতুর্ভুজ বিষ্ণু, তাই তিনি সেই ইষ্টরূপেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে চাইছেন, তাই এই চতুর্ভুজ মূর্তিতে প্রার্থনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু দুটো বাহু ছিল, চার বাহু ছিল না, ভগবান বিষ্ণু চতুর্ভুজ, তাই আর কি শ্রী ভগবান এখানে বললেন যে আমি তুমি যেমন প্রার্থনা করেছো ঠিক সেই রকম আমি আবার এই চতুর্ভুজ মূর্তিতেই পুনরায় তুমি আমাকে দর্শন করো এবার তুমি আমাকে। সঞ্জয় বললেন, শ্রী ভগবানের যখন বলা শেষ হলো তখন সঞ্জয় দেখতে পাচ্ছেন, তখন আর কি দেখলেন ভগবান চতুর্ভুজ মূর্তির থেকে তারপর দ্বিভুজ মূর্তিতে ভগবান প্রথম চতুর্ভুজ মূর্তি ধারণ করবেন, তারপর আবার দ্বিভুজ মনুষ্য মূর্তি শ্রী ভগবান ধারণ করবেন। সঞ্জয় বলতে শুরু করলেন মহারাজ ধৃতরাষ্ট্রকে, সঞ্জয় বাচ ইত্তর্জুনং বাসুদেবস্তথকতা স্বকং রূপং দর্শয়মাস ভূয়ঃ আশ্রয়মাস ভীচ্ছভীতমেনং ভূত্বা পুনঃসম্ম বপুর মহাত্মা। সঞ্জয় বলতে শুরু করলেন ধৃতরাষ্ট্রকে, ইত্তর্জুনং বাসুদেবস্তথকতা, এই কথা বলে কি করলেন বাসুদেব ভগবান, কি করলেন এই পুনরায় স্বকং রূপং দর্শয়মাস ভূয়ঃ, পুনরায় যে নিজের যে চতুর্ভুজ মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং বিষ্ণু নারায়ণ, সেই চতুর্ভুজ মূর্তি আবার তিনি তখন দর্শন করালেন অর্জুনকে, দর্শয়মাস চতুর্ভুজ মূর্তিতে তিনি তখন অর্জুনকে তিনি তখন দর্শন দিলেন, আশ্বাসয়মাচ ভীতমেনং, এবং কি করলেন অর্জুনকে তখন আর কি আশ্বাস প্রদান করলেন অর্জুনকে, ভূত্বা পুনঃসম্ম বপুর মহাত্মা, এবং পুনরায় মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণ সম্ম বপু অর্থাৎ প্রসন্ন মূর্তি ধারণ করে ভয়ভীত অর্জুনকে তখন তিনি কি করলেন আশ্বাস প্রদান করলেন, প্রথমে ভগবান বিশ্বমূর্তি থেকে চতুর্ভুজ মূর্তি, তারপর দ্বিভুজ মনুষ্য মূর্তিতে ভগবান এখানে অর্জুনকে দর্শন দেবেন। অর্জুন ভগবানের এই দিব্য মনুষ্য মূর্তি এখন দেখে দর্শক অর্জুন কি করলেন, অর্জুন গদগদভাবে ভগবানকে স্তুতি করছেন, স্তুতি করে বলছেন, অর্জুনয় বাচ দৃষ্টেদং মানুষং রূপং তব সম্মং জনার্দন এদানীমস্মি সম্বৃত্ত সচেতা প্রকৃতিঙ্গত। অর্জুন এখানে জনার্দন বলে ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করলেন, কেন জনার্দন বললেন, জনর নামক দৈত্যকে তিনি অর্দন বা নিহত করেছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম, বিষ্ণুমূর্তিতে তিনি কিন্তু নিহত করেছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণের এক নাম জনার্দন। বলছেন হে জনার্দন, তব সম্মং, তোমার সেই সম্য অর্থাৎ শান্ত এই মানুষং রূপং, মনুষ্যরূপ দৃষ্টেদং, এই দেখে, কেন ভগবান বিশ্বরূপ থেকে চতুর্ভুজ মূর্তি তারপর দ্বিভুজ মূর্তি মনুষ্য মূর্তি অর্জুনের চিরপরিচিত মূর্তিতে ভগবান দর্শন দিলেন, আর এই মূর্তি দর্শন করে কী করলেন অর্জুন বলছেন, ইদানিম অস্মি সমৃদ্ধ সচেতা প্রকৃতিঙ্গত, আমি এখন প্রসন্ন চিত্ত হয়েছি, সচেতা শান্ত চিত্ত প্রসন্ন চিত্ত হয়েছি, মনে কোনো আমার উদ্বেগ নেই, আর আমি এখন প্রকৃতিঙ্গত অর্থাৎ আমি এখন প্রকৃতিস্থ হয়েছি, শান্তি লাভ করতে পেরেছি আমি। অর্জুন যখন এই কথা বলেন শ্রী ভগবান পরে বলতে শুরু করবেন, শ্রী ভগবান বাচ সুদূর দশমিদং রূপং দৃষ্টবান শ্রীয়ন্মম দেবায়প্যস্বরূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ।
অর্জুনের এই কথা শুনে পরম কারুণিক শ্রী ভগবান দয়া পরবশে অর্জুনকে বলছেন, সুদূরদর্শম ইদম রূপম, এই দুর্নিরীক্ষ যেই রূপ দিব্যরূপ তুমি দেখলে বিশ্বরূপ দুর্নিরীক্ষ রূপ, তাই সুদূরদর্শম বলছেন এই যে চতুর্ভুজ মূর্তি দৃষ্টবান অসি অন্মম, তুমি যে দেখতে পেয়েছ দৃষ্টবান অসি, তুমি যে দর্শন করতে পেরেছ যা আমার এই দিব্যরূপ দর্শন করতে পেরেছ, দেবা অপশ্য রূপস্য নিত্যং দর্শন কাঙ্ক্ষিণ, দেবাহা দেবতারা পর্যন্ত অপি অশ্ব এই তারা পর্যন্ত সর্বদা এই রূপেরই এই চতুর্ভুজ রূপ এবং এই বিশ্বরূপের নিত্যং দর্শন কাঙ্ক্ষিণ, তারা নিত্য তারা প্রার্থনা করেন আমার এই দিব্য চতুর্ভুজ মূর্তি দর্শনে তারা প্রার্থনা করেন। শ্রী ভগবান তিপ্পান্নতম মন্ত্রে বলছেন যে কারা কারা সমর্থ হয় এই বিশ্বরূপ দর্শনে, নাহং বেদৈ নাহং বেদৈর্ন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বেদ দ্রষ্টুং দৃষ্টবান সিমং যথা, নাহং বেদৈ ন তপসা ন অহং বেদৈ ন বেদাদিশাস্ত্র অধ্যয়নের দ্বারা ন তপস্যা না তপস্যার দ্বারা ন জানেন ন চেজ্জয়া না দানাদির দ্বারা না ইজ্জ শব্দের অর্থ হল যজ্ঞ না যজ্ঞাদির দ্বারা শক্য এবং বিধ দ্রষ্টুং, সব মানে সামর্থ্য হয় আমার এই দিব্য চতুর্ভুজ মূর্তি দেখতে কেউ সামর্থ্য হয় দৃষ্টবানসী মাং যথা, তুমি আবার যেই দিব্য চতুর্ভুজ মূর্তি দেখলে এই চতুর্ভুজ মূর্তি না দানাদির দ্বারা না যজ্ঞের দ্বারা না বেদ অধ্যয়নের দ্বারা কেউ দর্শন করতে সমর্থ হয়। 44তম মন্ত্রে শ্রী ভগবান বলছেন, ভকতা তনন্নয়া সখ্যা অহমেবং বেদর্জুনা জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। 54 এবং 55 এই দুটো মন্ত্রে শ্রী ভগবান বীজাকারে দ্বাদশ অধ্যায়ের সূত্রটা বলে দিলেন যে কারা এই ভক্তি মার্গের অর্জুন, তুমি আমার ভক্ত তাই তো আমার এই চতুর্ভুজ দিব্যমূর্তি দর্শনে তুমি সমর্থ হয়েছ, তাই দ্বাদশ অধ্যায়ের যে বীজ এই 54 এবং 55তম মন্ত্রে ভগবান বীজাকারে কিন্তু উপস্থাপন করছেন। 54তম মন্ত্রে শ্রী ভগবান বলছেন, ভক্তা তনন্নয়া সখ্যা অহমেবং বেদর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। ভক্তা তন অন্নয়া সক্য, একমাত্র আমার এই যে রূপ দিব্য শান্ত চতুর্ভুজ রূপ এই রূপ দর্শন করতে কারা সমর্থ হয়, অনন্য ভক্তির দ্বারা, অনন্যয়া ভক্তা অনন্য ভক্তির দ্বারাই একমাত্র দর্শন সম্ভব। অহম এবং বেদর্জুন, আমার এই যে বিশিষ্ট চতুর্ভুজ চতুর্ভুজ বিশিষ্ট এই যে দিব্যরূপ এই রূপ দেখতে সমর্থ হয় একমাত্র অনন্য ভক্তির দ্বারা, জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন, এবং দেখতে শুধু দেখা শুধু নয় জ্ঞাতুং জানতে বা জ্ঞাত হতেও পারে, তত্ত্বেন কেমনভাবে জানা স্বরূপত বা তত্ত্বতারা জানতে পারে, এবং প্রবেষ্টুং চ পরন্তপ প্রবেষ্টুং প্রবেশ করতে পারে, একইভাবে একতভাব স্থিত হওয়া প্রাপ্ত হওয়া মোক্ষ প্রাপ্ত হওয়া ব্রাহ্মীর স্থিতি এই সমস্ত কিছু অর্থই হতে পারে, আমি একমাত্র অনন্য ভক্তির দ্বারাই একমাত্র আমাকে জানতে পারে মানুষ, এবং তত্ত্ব তো আমাকে জানতে পারে আমাকে দেখতে পারে এবং আমার মধ্যে প্রবেশ করতে পারে। 55তম মন্ত্রে শ্রী ভগবান অর্জুনকে বলছেন, মৎকর্ম কৃণ্মত পরম মদভক্ত সঙ্গবর্জিতা নির্বৈর সর্বভূতেষু যশ মমেতি পাণ্ডব। হে অর্জুন, অনন্য ভক্তির দ্বারাই তো একমাত্র আমার এই দিব্যরূপ দেখতে সক্ষম হয় মানুষ, তাই তুমি কি করবে, তুমি আমার এই দিব্য আমি তো কৃপা পরবশে তোমাকে দেখালাম, তাই তুমি কি হও মৎকর্মকৃত,
আমার প্রতি কর্মপরায়ণ, অর্থাৎ আমার প্রীতির উদ্দেশ্যে তুমি কর্মাদি তুমি করো। আর কি করবে মদ ভক্ত, তুমি আমারই ভক্ত হও। সঙ্গ বর্জিত, আসক্তি বর্জিত, সঙ্গ শব্দে তোলে আসক্তি, বিষয়ের প্রতি আসক্তিকে তুমি বর্জন করো, স্পৃহাশূন্য হও তুমি। নির্বৈর সর্বভূতেষু, সমস্ত জীবের তুমি থেকে তুমি শত্রুতা পরিহার করো। সমস্ত জীবকে তুমি আত্মবোধ দর্শন করতে তুমি চেষ্টা করো, কারোর সাথে তুমি শত্রুতা করো না। যদি এই রকম তুমি করতে পারো, ইয়স মাময়েতি পাণ্ডব, সেই আমাকে প্রাপ্ত হয়। কোনো ভক্ত যদি নাকি আমার প্রীতির উদ্দেশ্যে যদি কর্মাদি করে, আমার যদি ভক্ত হয়, বিষয় স্পৃহা শূন্য যদি হয়, বিষয়ের প্রতি আসক্তি যদি বর্জন করে, সমস্ত জীবের প্রতি শত্রুতাকে যদি সে বর্জন করতে পারে, সমস্ত জীবকে আত্মবোধ সে দর্শন করতে পারে, মৃত্যুবোধ দর্শন করতে পারে, তবে সেই সমামেতি পাণ্ডব, সেই আমাকে প্রাপ্ত হয় একমাত্র। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সম্বাদে বিশ্বরূপ দর্শন যোগ নাম একাদশ অধ্যায়ঃ। হরিঃ ওম তৎসত্, হরিঃ ওম তৎসত্, হরিঃ ওম তৎসত্। ওম শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু। পরম কারুণিক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অন্তিম মন্ত্রে বললেন যে কারা কারা ভগবানের এই দিব্যরূপ চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শনে সক্ষম হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্বাদশ অধ্যায়ের যে প্রতিপাদ্য বিষয়, বীজাকারে এই 54 এবং 55 মন্ত্রে শ্রী ভগবান এখানে উপস্থাপন করলেন। আমরা পরের এপিসোডে ভক্তিযোগ সম্বন্ধে শুনব। শ্রী শ্রী গুরুমাজের অক্ষয় কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক। ভগবান শ্রীকৃষ্ণের কৃপাশীর্বাদ সকলের শিরে বর্ষিত হোক। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের জীবন সুন্দর হোক, ধন্য হোক, সকলে কৃতকৃতার্থ হন এই প্রার্থনা জানাই। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।